আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি খুব খুব ভালো আছেন। আজকে আমি ক্লে মাস্কটা নিয়ে কথা বলবো। আমার ক্লে মাস্কটা আপনারা খুব পছন্দ করেন এবং ওয়ান অফ মাই বেস্ট সেলার বলা চলে। আর এইটা হচ্ছে গিয়ে আমাদের যে ওয়েদার আছে সেটার উপযোগী করে কিন্তু আমার ফর্মুলেশনটা করা, কারণ আমাদের ডে টু ডে অনেক কিছুই আমরা হয়তো বাইরে যাই, সানস্ক্রিন দেই, মেকআপ ইউজ করি, ডে টু ওয়ার্কের জন্য অনেক পলিউশনের জন্য মুখে ময়লা জমে, তো সেটা যেন ফুললি ক্লিয়ার হয় সেই জন্য আমি ক্লে মাস্কটা এমনভাবে ফর্মুলেশন করেছি যেন টক্সিনটা বের হয়ে আসে, যাদের অ্যাকনি অয়েলি ভাব আছে সেটা যেন কমে যায় রেগুলার ইউজে। এবং এটার মধ্যে আরও কিছু হার্বস ইউজ করেছি যেটা আপনার ব্রাইটনেস বাড়াবে স্কিনের এবং কিছুটা পিগমেন্টেশনও কমাবে। অবশ্যই আপনারা যারা ড্রাই স্কিন আছেন তারা ইয়োগার্ট, মিল্ক এগুলো দিয়ে কিন্তু মিক্স করে ইউজ করতে পারেন, তাহলে ড্রাইনেসটা হবে না। অবশ্যই 10-15 মিনিট মুখে রেখে খুব বেশি ড্রাই না করে প্যাকটা শুকালে দেন আপনার ওয়াশ করে ফেলবেন। এছাড়া আমার যে ফ্লাওয়ার টোনারগুলো আছে সেগুলোর সাথে কিন্তু মিক্স করে আপনার ক্লে মাস্কটা ইউজ করতে পারেন, যেটা আপনাকে ওয়ান্ডারফুল বেনিফিট দিবে। যেমন ল্যাভেন্ডার ফ্লাওয়ার টোনার আছে আমার, রোজ ফ্লাওয়ার টোনার আছে, সেগুলোও কিন্তু ইউজ করতে পারেন, অথবা নর্মাল পানি দিয়ে মিক্স করেও ইউজ করতে পারেন যারা অয়েলি স্কিন আছেন। এটা রেগুলার বেসে ইউজ করবেন সপ্তাহে 3 দিন, তাহলে আপনার একটা ট্রিমেন্ডাস সুন্দর রেজাল্ট দেখবেন, আপনার স্কিনটা গ্লোই হবে, অ্যাকনি মুক্ত হবে এবং বিভিন্ন ধরনের যে সমস্যা থাকে, স্কিনের আন ইভেন স্কিন টোন থাকে সেইগুলো কিন্তু দূর হবে, যেহেতু এটা লাইটলি স্ক্রাবিংও করে স্কিনটা কিন্তু স্মুথ হবে। তো আশা করি এই ইনফরমেশনগুলো আপনাদের জন্য খুব কাজে লাগবে। সবাই ভালো থাকবেন।